ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কুমড়ো পুঁই শাকের একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাক ঘন্ট। নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কুমড়ো, একটা পুঁই শাকের ডাঁটাগুলো, চেরা কাঁচা লঙ্কা, আলু, আর লাগবে আদা বাটা। চলুন গরম মাছটাকে দিয়ে দেবো তেল মাছটা ভাজার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন কি পাতাগুলো, পাতাগুলো তখন দেখানো হয়নি, এই পাতাগুলো আমি আলাদা রেখেছি, এটা পরে দেবো। তো এখানে চিংড়ি মাছটা তুলে নিয়ে এই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে। এবার সবজিগুলো আমি দিয়ে দেবো, আর খুব সাবধানে দিতে হবে, কারণ পুঁই শাকের ডাঁটা বা পুঁই শাক আগে পড়লে ফেটে ওঠে তেল, তার জন্য আমি কুমড়োটা আগে দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। আর এখন আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দেবো না, সবজিটা আগে একটু নাড়িয়ে কষিয়ে নেব তারপরে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণটা স্বাদ মতো, খুব সাবধানে দিতে হবে, কারণ এখানে পুঁই শাকের পাতাটা পড়লে দেখতে অনেকটাই লাগবে, তারপরে যখন মজে গিয়ে তরকারিটা একটুখানি হয়ে যাবে তখন আবার বেশি হয়ে যাবে লবণটা। আর দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ আর একটু দেবো। তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তরকারিটা আমি নাড়তে নাড়তে একটু মজিয়ে নেব, তারপরে দেবো পাতাগুলো। আর এখন আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম আদা বাটাটা। এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার পাতাগুলো দিচ্ছি, আর এই পাতার জলে জলটা যেটা উঠবে এই জলেই সবজি যে কুমড়ো পুঁই শাকের ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে, এখানে কোনো জল ব্যবহার করব না। এটা নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখুন কতটা জল উঠেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ভাজা মশলা, এটার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে তরকারিটার স্বাদটা বেড়ে যায়। এবার এটাকে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এটা আরও শুকাবো। আর এই সময় আমি দেখিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলো বড় বড় ছিল, ভাববেন কুমড়ো সেদ্ধ, আমি কিন্তু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো পুঁই শাকের চিংড়ি ঘন্ট।